এইটা সিঙ্গেল, এটা খুব ভালো, খুব মানে খুব কম জায়গা নেবে। আমার আমাদের যেগুলো থাকে পুরো বড় হাজার ঘন্টা জিনিস, এইটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর। এখন দুই যায় মিলে আনবক্সিং করা চলছে। এটা পরশু দিনই চলেছিল, সেই থেকে না খোলাই হয়নি। এখন আমি আর দিদি ভাই দুজনে বসে করছি। আমার নতুন মিক্সার গ্রাইন্ডার চলে এসেছে, রিভিউ পরে দেবো। প্রচন্ড হেভি, এটা এত হেভি মানে তুলে ধরা যাচ্ছে না। আর এইটা নদীর বিয়ের জন্য আমাকে, নদীর বিয়েতে যত লোক হবে সব মশলা এটাতে তৈরি হয়, বুঝলে দিদি ভাই? মাংস ফাংস আরামসে তোর এটা গ্রাইন্ডিং হবে। এক কিলো পেঁয়াজ ধরে যাবে একসাথে নাকি? আরামসে দিদি ভাইরা বেরিয়ে যাবে কটার সময়? এগারোটার সময়। তাই ভাত টাত সব সকাল সকাল বসানো হয়েছে, খেয়ে যাতে যেতে পারে, কারণ এখন পৌঁছতে পৌঁছতে দিদি ভাইদের হবে সন্ধ্যে 7:30। এবারের মতো ঘোরাঘুরি কমপ্লিট। যে যার বাড়ি যাচ্ছে, যে যার কাজ, যে যার পড়াশোনা, যে জায়গায় ব্যস্ত হয়ে যাবে। আর এই দুর্গাপূজার সময়টাই একটা সময় যখন পুরোপুরি কাজ মানে সব কিছু ছেড়ে দিয়ে একদম মজা করার টাইম। ধরুন গ্রীষ্মের ছুটিটাও তো একটা ছুটির টাইম পড়ে, কিন্তু ওই সময় কাজ ছুটি সব একসাথে চলে। কিন্তু দুর্গাপূজা এমন একটা টাইম যেখানে কাজ চলেই না, শুধুই আনন্দ চলে, মজা চলে। আবার আসছে বছর আবার হবে আর কি। এরপরে যদিও ফেস্টিভ সিজনেই শুরু, আরও অনেক কিছু আছে, স্টিল দুর্গাপুজো দুর্গাপুজোই হয়। আর নেক্সট কবে ভিজিট করছো বলো? এবার তুই যাবি তো বালি যাত্রার সময়? যাওয়া ছাড়া দুদিনের জন্য, গেলেও যদি যাই দুদিনের জন্য। ডিসেম্বরে কিছু প্ল্যান ভাবছো মনে হচ্ছে তুমি? ইচ্ছে তো আছে, বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দাদা ভাইরা বেরোলো 10:40 নাগাদ, আর 10:10 নাগাদ ওরা খাওয়া দাওয়ার জন্য স্টার্ট করলো। আর সকাল সকাল ভাতে ভাত করে দিলে হয়তো সবাই ভালো করে খেতে পারতো, বাট ভাবলাম সবার জন্য যখন রান্না হচ্ছেই তাহলে আলাদা করে আবার ভাতে ভাত শুধু খাবে কেন, তাহলে নর্মাল যা তরকারি টরকারি হচ্ছে সেইগুলো দিয়েই খাবে। ডাল, ডিমের ঝোল, ঢেঁড়স সর্ষে দিয়ে, আর তার সাথে হচ্ছে মূলো শাক ভাজা। তুই ভালোই তো ঘরটা পেয়েছিস রে বসার জন্য, ঢুকলো আবার বেরিয়েও যাচ্ছে। তুমিও কি ওখানে ঘর খুঁজছো নাকি থাকার জন্য? মা তুমি আলমারিতে কি করছো, কিছু বের করছো নাকি? নতুন শাড়ি? নতুন শাড়ি বের করে কি করবে? আবার কবে আসছিস দেখি বল। তোকে দেখ, তোকে কোনোদিন ফ্রেঞ্চ কাট রাখতে হবে না, তোর অটোমেটিক ফ্রেঞ্চ কাট আছে এখানে। আমি মুছে দিই এখানটা বাবানের, তো খাওয়াচ্ছি রে বাবানের। আমাদের অটো দাঁড়িয়ে আছে নিজে, পক্ষীরাজ চল। দিদিভাই ব্যাগ ভুলে গেছিল, ব্যাগ আনতে গেল। তুমি যাচ্ছ নাকি? তুমি তো যেতে পারতে জোকা পর্যন্ত ছাড়তে। হচ্ছে না, তুই ভেতরে বসেছ কেন? আমি বাইরে আসি মা। নদী একটা হাম্পি দিয়ে দাও বাবা, একটা হাম্পি হাম্পি হাম্পি। এই সবাই পোস্টার করে দিল ওকে, তোকে লাস্ট মুহূর্তেও দিয়ে দিল, যা না না ওখান থেকে ট্যাক্সি নেবে। হ্যাঁ ওকে এক হাতটা কিনলে এক হাতে বেচবে দেখবি। আর টুট কি টাটা ডিসেম্বরে। এখন বলতে বলতে অনেক দেরি, সকালবেলা সবাই ভাত খেয়ে বেরিয়েছে, স্বাধীন ভাত খাবে না, আর আমি এইটা নিয়েছি।
এর মধ্যে ডিমটা আছে, বেশি আলু আছে, আলুকে গ্রেট করে দিয়েছি, ডিমটাকে ফেটিয়ে এই প্যানকেক টাইপের করে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে অনেক কিছু প্ল্যান ছিল, কালকে লক্ষ্মী পুজো। আর জেনারেলি আমাদের মেন লক্ষ্মী পুজো হয় মিজু কাকিমার বাড়িতে, মানে বাঁকুড়াতে। সেখানে ছোট মতো ঠাকুরকে কিছু ভোগ দেবো ভেবেছিলাম, আর সেই জন্যই ভেবেছিলাম যে মানে বাজারে গিয়ে একটু নারকেল টারকেল কিনে নিয়ে আসবো। ফোন করলাম, সাকিব বললো আমি নেই। আর এত রাত্রে, মানে সন্ধে হয়ে গেছে, নদীকে নিয়ে ভিড়ের মধ্যে এতটা গিয়ে অন্য অটো ধরে আবার অন্য অটো চেঞ্জ করে আসা, তাও অন্ধকারে এতটা হেঁটে আসতে হবে, তাও তার ভেতরে ঢুকবে না, তো সেই জন্যই প্ল্যানটা ক্যান্সেল করলাম। ওর জন্য যা যা লাগে আমি সব লিস্ট করে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে। অনেকদিন নদীর পড়াশোনা একটু ফাঁকিবাজি হয়েছে, এবার আজ থেকে আবার স্টার্ট হয়ে গেল। নদীর মোটামুটি 1.5 ঘন্টা পড়া হয়ে গেছে, এবার বাকি যেগুলো আছে ফিনিশ করে তারপরে ওর ডিনার করবে। মুখার্জি ওর জন্য KFC চিকেন আনছে, মানে আমি রাত্রেবেলা খাইয়ে দেবো ভাত, তারপরে KFC চিকেনটা খাবেও। বাট আমি বললাম আমার জন্য এনো না, কিন্তু গোটা পুজো এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে, বললাম থাক। যে সমস্ত বাসনপত্র ইউজ করা হয় না সেগুলো ওই ওপরে ক্যাবিনেটেই তোলা থাকে। আমার এখানে ওই মই টই নিয়ে এসে রাখার ব্যবস্থা নেই, তাই আমি যখনই দরকার পড়ে স্ল্যাবে উঠে বার করি, আবার স্ল্যাবটা মুছে দিই যেখানে রান্নাবান্না হয় আর কি। তো একটাই ওখান থেকে ওই প্যান টাইপে বার করলাম, পায়েস ফায়েস যদি করি এটাতেই করে রাখবো। মিস্টার মুখার্জি এই যে এনেছে তালকুড়, বাড়িতে কাটারি নিয়ে অথচ তালকুড় এনেছে, বলছে কি করে খাবো এরপরে। আর এই তালকুড় কাটা কিন্তু মুখের ব্যাপার নয়, মানে কাটারি থাকলেও এতবার কোপ মারতে হয়, 10 বার ছিটকে পালিয়ে যায়। জানি বাবা, আমার বাবা টেকনিকটা শিখিয়েছিল ছোট থেকে, ওই মাটির মধ্যে একটু ঘোগ করে তারপরে ওইরকম ভাবে মারে, কিন্তু ভীষণ শক্ত জিনিস, ওইগুলো পারা যায় না। আগের বার তালফুলুরি করেছিলাম, সেই তালফুলুরির আঁটি থেকে এমনিতেই তালকুড় হয়েছিল, মাসি সেটা কেটে দিয়েছিল। এবারে তো মাসিকে বলিও নি, তো কালকে আমাদের যে মালি এখানে থাকে বিদ্যুৎ, ওর কাছে ইয়ে আছে, কাটারি আছে, তো ওকেই বলবো কেটে দিতে। তো আমার এখানে ঠাকুরের কাছে সমস্ত জিনিস রেখে দিয়েছি, এই আরেকজন এখানেই ঢুকে বসে আছে সারাক্ষণ। জামাটা ছাড়ার সময় হয়নি তোমার? না, আমি ছাড়বো। ও মা, কালকে তুমি তো গেলে না পার্টিতে, ছোট কাকু তোমার নামে বলছিল যে বড় বৌদি দাদা আসতে পারেনি শরীর খারাপ বলে, মানে সব ইন্টারাকশন হচ্ছিল যখন, বুঝেছো? সবার আগে সমস্ত পার্টি অনুষ্ঠান হলে একদম ধেই ধেই করে আনন্দ করে মানে অ্যাটেন্ড করতে যেত, এখন সে সারাক্ষণ ঘরে বসে আছে। আচ্ছা, এইখানে না নদীর কয়েকটা পেন স্ট্যান্ড বানানোর জন্য আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলো আনিয়ে রেখেছিলাম, এখনই বানাবো ভাবছি বসে বসে। বাট কীভাবে বানাবো না ভেবে পাচ্ছি না, দেখা যাক কয়েকটা ভিডিও দেখে কিছু করা যায় কিনা। একটা করে এই কালারগুলো ইউজ করবো নাকি শুধু কালারটা দিয়েই করি? ইউটিউবে সার্চ করে দেখলাম যে এই ধরনের পেন স্ট্যান্ডগুলো হয় কার্ডবোর্ড পেপার, মানে এই যে সিরাপের যে খাপটাপগুলো হয় এই টাইপের দিয়ে, আদারওয়াইজ ওই যে প্লাস্টিকের যে ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো হয় না ওইগুলো দিয়েও করা যায়। তো ওইগুলো আমাকে ছিল না, এইটা ছিল, এটা দিয়েই করছি। মাপের মতো কেটে নিয়েছি, এর উপরে জাস্ট আঠা দিয়ে ভালো করে ওই যে আইসক্রিমের স্টিকগুলো আছে ওগুলো স্টিক করে দেবো। তো বলে রাখি আমি প্রথমবার করছি, তো তাই মাপটা খুব একটা ভালো হয়নি, মানে একদম বেশ সুন্দরভাবে হয়নি, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। আর নদীকে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছিলাম যে কীভাবে ও করবে, প্রথমটা আমি করে দিচ্ছি, সেকেন্ডটা ওকে দিয়েই বানাবো পুরোটা। এইভাবে জিনিসটা করে শুধু এটা রেখে দিলে হবে না, এর সাথে দারুণ দারুণ ডেকোরেশনের জিনিস পাওয়া যায়, ওইগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছিল ইউটিউবেই দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। মানে এটা ইউজও করা যাবে, নট অনলি যে এরকমভাবে সাজিয়ে এটা প্রজেক্ট করে দিলাম সেটা না, বাড়িতে রেখে ইউজও করা যাবে, বেশ সুন্দর। কালারিং স্টিকগুলো ইউজ না করে নর্মাল যদি ওইগুলো করা যায় ওইগুলো বেশ বেদ বেদ টাইপের একটা মানে দেখতে লাগবে, টেক্সচারটা ওই টাইপেরই আসবে, আর একটু কিছু ডিজাইন ফিজাইন করে দিলে তো আরও অন্যরকম লাগবে। আমি তো এমনি নর্মালি ওই ফেবিকুইক না ফেবিগাম কি হয় ওটা দিয়ে লাগালাম, ফেবিকল দিয়ে, বাট যদি গ্লু গান দিয়ে করা যেত না খুব ভালো হতো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত, খুব বেশ মজবুত টাইপের হতো জিনিসটা। তাছাড়াও এটা দিয়ে আরও অন্যভাবে জিনিস করা যায়, যে নারকেলের দড়িগুলো থাকে ওইগুলোকেও ডিজাইন করে সুন্দর ডেকোরেশন করা যায়। মানে ইউটিউবে এগুলো এত কিছু শেখার আছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন তো আর ইউটিউব ছিল না, নাহলে কিন্তু এত অসুবিধাই হতো না, মাথা খাটিয়ে ঘামিয়ে করতে হতো। এখন তো ইউটিউব খুললেই নানান ধরনের জিনিস দেখিয়ে দেবে যে কোনো প্রজেক্টেরই। নদীর পেন স্ট্যান্ড তো রেডি, আমি বেসটা তৈরি করে দিচ্ছি, ও কালকে ডেকোরেট করবে এটাকে, বাট এটা শুকিয়ে যাক ভালো করে, কারণ শোকাতে টাইম লাগবে এটা। কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে করছি। আজকে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে যেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। আর আজকে আমার শুভ্রান্তি বাড়িতে নেমন্তন্ন আছে লক্ষ্মী পুজোর, তো ওখানেই আমি পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ খাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ভালো থাকবেন।